করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়ে পড়ছে সীমান্ত সহ দেশের বিভিন্ন জেলায়। একই সঙ্গে মৃতের হারও বাড়ছে দেশ জুড়ে। রাজশাহী মেডিকেলে গেল একদিনে 12 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় 169 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 41.83%। যশোরে 58 এবং সাতক্ষীরায় শনাক্তের হার 51%। করোনা নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গার দামুড়হুদায় 18টি গ্রামে লকডাউন চলছে। 61 জনের করোনা শনাক্ত হয়েছে বাগেরহাটে। নাটোর পৌরসভা সিংড়া এবং মংলায় এক সপ্তাহের লকডাউন চলছে। কুষ্টিয়ায় 73 জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 2 জনের। স্বাস্থ্যবিধি মানছেন না। দিনাজপুরের হিলি, কুলিগ্রাম, নওগাঁ, টাঙ্গাইল, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানের মানুষজন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 12,989 জনে। নতুন করে 19,447টি নমুনা পরীক্ষায় আরও 2,576 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৈধ অবৈধ উপায়ে লোকজন আসছে, আর এখানে চুল ব্যবসায়ীদের কারখানা আছে, তারা বিভিন্নভাবে চুল নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। এই ইন্ডিয়া থেকে চুল নিয়ে আসার জন্য তাদের মাধ্যমেও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়েছি এবং কেউ নিত্য প্রয়োজনীয় দোকান যেগুলি আছে, গ্রোসারি এবং কাঁচামাল ব্যতীত অন্য কোনো দোকান আমরা খুলতে দেব না। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 50টি মডেল মসজিদের উদ্বোধনকালে এমন আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর পথ অনুসরণে ইসলাম ধর্মের কল্যাণে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। উপজেলা সদরে তিনতলা মসজিদ। ইসলামের প্রচার ও প্রসারের পাশাপাশি মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। 4,40,440 জন পুরুষ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রথম ধাপে নির্মিত 50টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। কেবল নামাজ আদায় নয়, মসজিদগুলো হবে ইসলামী সংস্কৃতির গবেষণা ও জ্ঞান চর্চা কেন্দ্র। ইসলাম ধর্মের চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে, দৃষ্টিনন্দন করে এসব মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। মসজিদগুলোতে প্রতিবন্ধীদের পাশাপাশি সবার জন্য থাকছে আলাদা ব্যবস্থা। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, অসুস্থ বা প্রতিবন্ধী তারা যাতে উঠতে পারে মসজিদে, তার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে হিফজখানা, হজ যাত্রী এবং ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, এবং দেশি বিদেশি পর্যটকরা আসলে তারা যেন এখানে থাকতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মুসল্লিরা আসবেন, তাদের থাকার ব্যবস্থাটাও এখানে আমরা রেখেছি। এসব মসজিদ থেকে ইসলামের সঠিক প্রচার ও জ্ঞান চর্চার মাধ্যমে মুসলমানদের হারানো সুদিন ফিরে আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের ইসলাম ধর্মের যে মূল প্রতিপাদ্য যে কথা, সেটা যেন মানুষ সঠিকভাবে শিখতে পারে, জানতে পারে, ধর্ম চর্চাটা করবার যে প্রক্রিয়া পদ্ধতি সেটা সম্পর্কে যেন মানুষ আরো জানতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক সমাজকে ধ্বংস করছে উল্লেখ করে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। আমি আশা করি যে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে যারা জড়িত সকলকে আমি আহ্বান জানাবো যে এই পথ, সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে, তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে। পরে বিভিন্ন জেলা উপজেলার আলেম ওলামাগণের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের এমন উদ্যোগ ধর্মীয় সংস্কৃতির উন্নয়নে অবদান রাখবে বলে আশা করেন তারা। জানতে পারে, শিখতে পারে। 2023 সালের মধ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। আমাদের দোয়া থাকবে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। সরকারি খাল এখন ব্যক্তি মালিকানার জমি। বাড়ি করে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং নম্বর নেওয়া হয়েছে। উচ্ছেদ করতে এলেই নানা জটিলতায় থেমে যায় অভিযান। বহাল তবিয়তে থাকে দখলদাররা। এমনিভাবে পার হচ্ছে বছরের পর বছর, অথচ জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছে ঢাকার ইব্রাহিমপুর কাফরুলবাসী। বেদখল হওয়া রাজধানীর কয়েকটি খালের বর্তমান চিত্র ধারাবাহিক রিপোর্টে তুলে ধরছেন আশিকুল আলম তার দ্বিতীয় পর্বে।
অনেকদিন এক রাস্তাতে মানুষ যাতায়াত করে ওটা রাস্তাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম এদিকে পানি যাচ্ছে, হ্যাঁ, তার পানি যেতেই হবে। একটা পাঁচতলা বিল্ডিং তৈরি হয়ে গেছে, মাঝখানে তো একর হয় না, তখন সরকার কোর্ট থেকে রায় দিয়েছে যে পঞ্চায়েত দিয়ে খালটা নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইব্রাহিমপুরের খালটি দখলমুক্ত করতে সরকারি লোকজন এলে এমন নানা যুক্তি দেখান আলম সাহেব। বুঝানোর চেষ্টা করেন তার দালানটি সরকারি খালের উপর নয়, বরং নিজের জায়গাতেই করা হয়েছে। অথচ স্থানীয় কয়েকজন জানালেন খালটি বিলীন হওয়ার পেছনে এদের মতো আরো অনেকেরই ভূমিকা আছে। আগে ফার্স্টে এত পানি দেখিনি, এখন যে পানি বাজতে আছে, প্রতি বাড়ি পানি, আমার বাড়ি পানি উঠে তলাই গেছে, রুম ধর তলাই গেছে। প্রতি বছর বৃষ্টির সময় প্রতি বছর হয়, বৃষ্টির পানি যখন হয় তখন তো এখানে পুরো একেবারে তলাই যায়। এইখানে ভিতরে ব্যাসমেন্টের ভিতরে আমাদের এই কাপড়ের রোল টোল থাকে, এগুলো তো ভিজেই যায়। কিভাবে সরকারি খাল ব্যক্তি মালিকানায় রেকর্ড হলো, কারা কিভাবে ধীরে ধীরে তা সিটি জরিপে ব্যক্তি মালিকানায় নাম উঠাতে সহায়তা করলো, ভূমি রেকর্ড অফিস তা জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 10-20 বছর আগেকার যে খালের যে অরিজিনাল ড্রয়িং ছিল, সেই ড্রয়িং অনুযায়ী খালটা হয় নাই। কি জন্য? ওই খালের জমিতে যারা জমির মালিক ছিল তারা বিক্রি করছে, বাড়ি হয়েছে, লোন নিছে, প্ল্যান পাস করে বাড়ি হয়েছে, সেগুলারে ডাইভার্ট করছে। এটা রাজুকের কর্মকর্তারাও জড়িত আছে। এই বিল্ডিংগুলোকে সেভ করার জন্য খালটাকে এদিক দিয়ে ডাইভার্ট করা হয়েছে। খালগুলো ওয়াসার অধীনে থাকাকালে কিছু অসাধু কর্মকর্তা টাকা খেয়ে অবৈধ দখলদারদের অনাপত্তি সনদ দিয়েছিলেন। এই সনদ নিয়ে আইনি লড়াইয়ে নামেন দখলদাররা, যদিও তাদের শেষ রক্ষা হবে না বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। অনেকেই ওয়াসা আলা তারা কোনো ক্ষমতার বলে হোক, যেভাবেই হোক দিচ্ছে, আর রাজুক থেকে তারা প্ল্যান নিয়ে আসছে, আইসা তারা বাড়িঘর করছে। অধিগ্রহণের যে জমি ভাঙ্গা চূড়ার যে কাজ করতেছিল, ওই সময় অনেকে ইঞ্জেকশন করছে, সেই ইঞ্জেকশন ঝুলে রাখছে না মনে করেন খালের ভিতরে। যারাই করছে তারা ডেভিয়েশন করছে, এটা ভাঙ্গা কোনো ব্যাপারই না। ইচ্ছা করলে খাল একদম খালের মতোই সুন্দরভাবে করা সম্ভব হবে। ভূমি জরিপ অধিদপ্তর, স্থানীয় ভূমি অফিস, ওয়াসা, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী সরকারি জমির রেকর্ড জালিয়াতিতে জড়িত বলে অভিযোগ করলেন এই জনপ্রতিনিধি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিসি মহোদয় এরা যদি আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দালান ধরতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই সময় হাসপাতালের ভেতর এবং বাহিরে সক্রিয় দালাল চক্রের 24 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযান চালান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। হাসপাতালগুলোতে হয়রানির আরেক নাম দালাল চক্রের দৌরাত্ম্য। গ্রাম থেকে আসা নিরীহ মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যায় আশেপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। ব্লাড গ্রুপটা জেনে নেন তো, আমি বললাম যে একটা পেপার দেন, কী করবেন দেন, তো উনি আমার একটা পেপার দিল, আর একটা এখান থেকে লোকেরা বললো যে তুমি সিজ দিয়ে ইটা নিয়ে আসো। বললো কি না জানি না, সে সিজ এসে নিয়ে সিজ দিয়ে টেনে নিল ব্লাড। নেওয়ার পরে আমি বললাম যে ভাই এটা ব্লাড ইয়ে করতে কত টাকা লাগবে, গ্রুপটি ইয়ে করতে, তো বললো যে ভাই 200 টাকা লাগবে। তো আমি বলছি ভাই আমার তো সিরিয়াস অবস্থা, আমার রুগীর অবস্থা, আপনি যদি তাড়াতাড়ি যান। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে দালাল ধরতে অভিযান চালায় র‍্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের কর্মচারী সহ বেশ কয়েকজনকে আটক করে র‍্যাব। পরে যাচাই বাছাই করে 24 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। সেবা গ্রহণ বা হসপিটালে যে সেবা গ্রহণে যারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা প্রায় 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 24 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী ও ক্লোজ সার্কিট ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে হাসপাতালে দালাল থাকে এমন প্রশ্ন এড়িয়ে যান এই সহকারী পরিচালক। আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদের যে পরিচালক মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে আগাবো। হাসপাতালগুলোতে সেবাগ্রহীতাদের ভোগান্তি এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সেলিব্রিটিদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে জুয়ার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে এই কথা জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান। জাহিদ রহমানের আরেকটি রিপোর্ট দেখব বিস্তারিত।
টপ লাইভ স্ট্রিমিং অ্যাপ স্ট্রিমিকার। এটি দেশের বাইরে থেকে পরিচালিত। এই অ্যাপে বিনস ও জেমস নামের দুটি ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হয়। এসব মুদ্রার বিনিময়ে সুন্দরী তরুণীদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে লোকজনকে কোটি টাকার জোয়ায় টেনে নেওয়া হয়। এই প্ল্যাটফর্মে বিভিন্ন অপরাধ পরিচালিত হওয়ার তথ্যের ভিত্তিতে সাইবার পুলিশ অনুসন্ধান চালিয়ে 15টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ লেনদেনের তথ্য পায়। এই অ্যাপের মূল টার্গেট যুব সমাজ এবং বিদেশে অবস্থানরত প্রবাসীরা। গিফটের প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতা হয়। এই চক্রের নিদুরাম দাস ও ফরিদুদ্দিন নামে দুজনকে আটক করা হয়েছে। দুভাবে মানুষ এখানে জড়িত হন, এক গ্রুপ হচ্ছে ইউজার গ্রুপ, আর গ্রুপ হচ্ছে হোস্ট গ্রুপ। তো হোস্ট গ্রুপে যারা থাকেন তাদের হোস্টিং করানো হয় এবং বিভিন্ন ধরনের সেলিব্রিটি এখানে যুক্ত থাকেন। এই জেমস এবং বিনস যে ক্রয় বিক্রয় হতো এর একটি ভ্যালু আছে। এখন আপনারা বলতে পারেন যে আমরা কীভাবে বুঝছি যে এই টাকাটা এইটার টাকা। এখানে যে টাকাগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তার অ্যামাউন্ট কিন্তু একই ধরনের এবং এটাকে গুণিতক করা যায়। মনে করেন 1,000 রাশি টাকা যদি এখানে ইন হয়, তাহলে যদি 10টা হয় তাহলে 1,000 রাশি × 10, এইভাবে ফিগারটা আমরা খুঁজে পাচ্ছি। এর আগে একই ঘটনায় সাভার থানার হওয়া মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে পারিবারিক কলহে ময়মনসিংহ ভাল্লুকায় ছোট ভাইয়ের খুনি পলাতক বড় ভাইকে গ্রেপ্তার করেছে সিআইডি। জমি সংক্রান্ত বিবাদের জেরে 1 জুন ছোট ভাই আফাজউদ্দিনকে বড় ভাই রমিজউদ্দিন হত্যা করে বলে জানায় সিআইডির এই কর্মকর্তা। খুব অল্প সময়ের মধ্যে মামলাটার পুলিশ রিপোর্ট আমরা আদালতে প্রেরণ করতে পারব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। গাঁজার তেল দিয়ে বানানো হয় কেক, যা খেয়ে নেশার জগতে হারিয়ে যান এক শ্রেণীর ধনীর দোলাল। কেকের দামও কম না, এক একটি টুকরা 5,000 থেকে 10,000 টাকা। এমন গাঁজার কেক বা ব্রাউনি সহ 2 তরুণকে গ্রেফতার করা হয়েছে। এলএসডির তদন্তে নেমে নতুন এই মাদকের সন্ধান পায় গোয়েন্দারা। অনেকদিন ধরেই উচ্চবিত্ত সমাজে মাদকটি ব্যবহার হলেও আটকের ঘটনা এটিই প্রথম। জুবায়ের সাদের রিপোর্ট। গাজার কেক, নেশাগ্রস্তরা যাকে আদর করে ডাকে ব্রাউনি। গাজাকে সিদ্ধ করে এক ধরনের তেল তৈরি করা হয়। এই তেল দিয়েই তৈরি হয় নেশাকারক কেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংকেতিক নাম ব্যবহার করে কেকের বেচাকেনা চলে, যার এক এক টুকরোর দাম সর্বোচ্চ 10,000 টাকা। দেশে এলএসডি সহ কয়েকজন আটক হওয়ার পর চক্রটির সন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। এরই এক পর্যায়ে সন্ধান পায় ব্রাউনির। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউনি সহ আটক করা হয় 2 জনকে। দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। পুলিশ বলছে মাদকটি তারা দেশেই তৈরি করতেন। এটা খুবই ভয়ঙ্কর একটা মাদক। তাদের স্বীকারোক্তি মতে তারা বলেছে যে এটা খেলে, এটা তো সেবন না, সরাসরি খায় কেকটা, কেকটা খেলে 4-5 দিন বা 1 সপ্তাহ এই যে গাজার ভিতরে যে একটা নেশার যে একটা মাদকতা আছে, এটা 1 সপ্তাহ পর্যন্ত এটা স্থায়ী হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্রি হওয়া মাদকের মূল ক্রেতা ধনী পরিবারের তরুণ তরুণীরা। এটা আসলে মহানগর ভিত্তিক একটা মাদক, এবং আমি আগেই বলেছি এটা উচ্চবিত্তের মাদক, কারণ এই মাদকটা সবাই নিতে পারবে না। এবং বেশ লেখাপড়া জানা ছেলেমেয়েরাই এটা অভ্যস্ত। যদি এখন আমরা মেয়ের ওরকম পাই নেই, তবে আমি আশঙ্কা করছি মেয়েরাও থাকতে পারে। এর সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 24 জুন থেকে এই নিয়োগ এবং পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী 3 বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম শফিউদ্দিন। শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে 3 কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ওয়ালটন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়ালটনের পক্ষে এ চেক হস্তান্তর করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। এ সময় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী
ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনের সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।